নরসিংদীতে বিভিন্ন প্রজাতির দেশি বিদেশির মুরগির পাশাপাশি বাণিজ্যিক ভিত্তিতে শুরু হয়েছে বিরল প্রজাতির মুরগি কাদাকনাথের লালন পালন। দিন দিন বাড়ছে নানা ঔষধি গুণ সমৃদ্ধ কালো মাংসের এই মুরগির খামার। এদিকে কাদাকনাথ সহ বিভিন্ন প্রজাতির মুরগি পালনে সব রকমের সহযোগিতা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তারা। নরসিংদী প্রতিনিধি হাবিবুর রহমানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কাদাকনাথ, আছিল, বেনথাম, আরআইআর, গয়লা বা সিল্কি নামগুলো কিছুটা অপরিচিত হলেও মূলত এগুলো বিভিন্ন প্রজাতির মুরগির নাম। এর মধ্যে কাদাকনাথ জাতের মুরগি পালন দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে নরসিংদীতে। ব্যতিক্রমী এই মুরগি পালনের মধ্য দিয়ে ভাগ্য বদল করছেন অনেকেই। তারা বলছেন এতে অল্প সময়ে লাভের মুখ দেখা যায়। একটা সময় পরে যাতে অন্তত আমাদের নরসিংদী এলাকার সবচেয়ে বড় খামারে পরিণত করার আমার ইচ্ছা। এই ধরনের খামার গড়তে অনেক বেকার যুবকই আগ্রহী হয়ে উঠছেন। চাকরির অভাব, একে তো এটা বেকার সমস্যা সমাধান, ইচ্ছা থেকে সংকল্প থেকে সরে নাই, যেই কারণে আজকে এই ফার্ম দাঁড়াইছে। স্থানীয় প্রাণী সম্পদ কর্মকর্তা জানালেন কাদাকনাথ মুরগির খামার গড়তে সব ধরনের পরামর্শ ও সহায়তা প্রদান করছেন তারা। অদূর ভবিষ্যতে আমরা অবশ্যই আরো বেশি আকারে এই টার্কি এবং কাদাকনাথ, সিল্কি এবং অন্যান্য যে প্রজাতির মুরগিগুলো রয়েছে এগুলো দেখে সবাই লালন পালন করবে, এতে করে আমাদের প্রোটিনের চাহিদাটাও পূরণ করতে পারবো বলে বিশ্বাস করি। তারা জানালেন নরসিংদীতে মুরগির খামার বাড়ার কারণে স্থানীয় বেকার সমস্যার সমাধানেও তা ভূমিকা রাখছে। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।